হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ শরীফ টুটুল ফ্রম মোটো রিভিলার ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করলাম রাস্তার মধ্য থেকে, প্রথম থেকে শুরু করিনি। তো প্রথম থেকে শুরু করলে প্রতিদিন একই জিনিস দেখতে সবাই বোরিং ফিল করবেন। তো একটা স্টেপে এসে তারপর আমরা ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে যেটা হলো ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার যে জায়গাগুলোর স্থান, তার একটি স্থানের পাশে আমরা যাচ্ছি। উত্তরা থেকে যে রাজক উত্তরা মডেল টাউন, সেখানে এরিয়াতে আমরা যাচ্ছি। তো রাস্তার যে ডান পাশে আপনারা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার রাজক উত্তরা মডেল টাউনের বিল্ডিংগুলো। ওই এরিয়ার পাশে একটা ছোট খাল বা নদীর মতো আছে, সেই এরিয়াতে যাব। সুন্দর একটি জায়গা। তো এখানে দেখতে পাশেই থাকুন, চলতে থাকুন মোটো রিভিলার ইউটিউব চ্যানেলের সাথে। আমাদের যান্ত্রিক শহর থেকে একটু দূরে একটু নিরিবিলি প্রকৃতির ছোঁয়া পেতে চান যারা, তারা ঘুরে আসতে পারেন ঢাকার উত্তরায় অবস্থিত রাজক মডেল টাউনের পাশে এই ছোট্ট নদী বা খালটির পাশে, যেখানে কিছুক্ষণের জন্য আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, অনুভব করবেন কোনো এক গ্রামের পাশে ছোট্ট একটি নদীর পার। কেউ কেউ আবার অতি মিশনে একে মিনি কক্সবাজার বলতেও শুনেছে। যাই হোক, ব্যস্ত শহর থেকে কে না চায় একটু প্রকৃতির ছোঁয়া পেতে। আপনারাও ঘুরে আসতে পারেন এই মনোরম সুন্দর জায়গাটি থেকে, যেখানে গেলে সত্যি আপনার মনটি ভালো হয়ে যাবে। যদি একটু নিরিবিলি একাকিত্বে কাটাতে চান, কিংবা বন্ধুত্বের সাথে বা পরিবার নিয়ে অথবা নিজের সঙ্গীকে নিয়ে ব্যস্ত জামাকাপড় ছেড়ে সময় কাটাতে ইচ্ছে হয়, ঘুরে যেতে পারেন এই এলাকা থেকে। সত্যি বলছি, একদম মন খারাপ লাগবে না। আর যদি সূর্যাস্তের সময় গদলে লগ্ন হয়, তাহলে তো কথাই নেই। অনেক দেখেছি এই জায়গাটা বিভিন্ন ব্লগারের ভিডিওতে। আলহামদুলিল্লাহ আজ আমি নিজে এখানে আসলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা না চাইলে কখনোই আমার পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ তাআলা চেয়েছিলেন বলেই আমাকে সুযোগ করে দিয়েছেন।
আপনাকে কথা কি বলবো, আসলে দেখতেই মন চাচ্ছে। ইনশাল্লাহ আবার আসা হবে, দেখা হবে। এখান থেকে আজ বিদায় নিচ্ছি। এই জায়গাটা সত্যিই অনেক সুন্দর। তো বেরিয়ে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। তো এলাকা থেকে বের হলে আপনারা রাস্তার ডান দিকে গেলে ছোট্ট একটা মার্কেট পাবেন। সেই ছোট্ট একটা মার্কেটে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। সেই স্ট্রিট ফুডগুলো বিভিন্ন ধরনের হয়। কেউ পিজা বিক্রি করে, কেউ বা শাসলিক, মুরগির চাপ, মুরগির রান, আবার বার্গার। তো এই খাবারগুলো 40 থেকে 50 বা 60 টাকা এর মধ্যে হয়ে থাকে। পিজা যদি আপনারা কেনেন, পিজাগুলো আপনার 120 থেকে 220 বা 50-60 এর মধ্যে হয়ে যাচ্ছে। আর এই স্ট্রিট ফুডগুলো খাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন, খুব বেশি খাবার খাওয়া যাবে না, কারণ যে কোনো সময় পেটে গণ্ডগোল দেখা যেতে পারে। এই চিন্তাভাবনা করে পর্যাপ্ত পরিমাণ খাওয়াটাই সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ সময় পাস করে কিছু নাস্তা খেয়ে এই এলাকা থেকে বেরিয়ে পড়লাম বিরুলিয়া ব্রিজের উদ্দেশ্যে। ওই এলাকা থেকে বের হয়ে যাবার পর আমরা বিরুলিয়া ব্রিজের উদ্দেশ্যে গেলাম। তো বিরুলিয়া ব্রিজে ওঠার আগে ডান পাশে এবং বাম পাশে কিছু খাবারের দোকান আছে, যেখানে স্পেশাল চা পাওয়া যায়। এই দোকানের স্পেশালিটি হলো এখানে মালাই চা বিক্রি করা হয়। মালাই চা দেওয়ার আগে কাপটাকে এইভাবে আগে গরম করা হয় চুলোয় দিয়ে, তারপর এভাবে করে মালাই চাগুলোকে রেডি করা হয়। দেন তার উপরে ক্রিম মিক্স করে দেন উপস্থাপন করা হয় সবার কাছে। এছাড়াও মুরগির মাংস ফ্রাই, মাছ ফ্রাই, বিভিন্ন ধরনের ফ্রাই এখানে আপনারা পাবেন। তাছাড়া গরুর মাংস যে শিক কাবাব, সেটাও এখান থেকে আপনারা খেতে পারবেন। এটা হচ্ছে মাছ ফ্রাই এবং মুরগি ফ্রাই একসাথে ফ্রাই করা হচ্ছে, বাতাসে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের রাইডটুকু। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।